আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম প্রতিদিন কোরআনে কারিমের যেই সুরাগুলো এবং আয়াতগুলো নিয়ম করে তেলাওয়াত করতেন আজ আমরা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ বিদ্যিল্লা আমাদের সমাজে অনেক মুসলিম ভাই বোন আছে যারা কোরআনে অংশ বিশেষকে ওয়াজিফা বানিয়ে নিয়মিত ওই জায়গাগুলো তেলাওয়াত করে থাকেন প্রতিদিন আর একজন ইমানদার প্রতিদিন কোরআনকারিমকে কিছু সময় দিবেন সেটা তো অবশ্যই প্রশংসনীয় বিষয় করণেকারিমকে ঢালাওভাবে একদিক থেকে তেলাওয়াত করতে করতে শেষ করতে চেষ্টা করা সেটা যেমন প্রশংসনীয় ঠিক তেমনিভাবে একজন ইমানদার নবী করিম সাল্লাহিস্লামের প্রাত্যহিক কোরআন করিমের তেলাওয়াতের যে রুটিন ছিল তালিকা ছিল সেই তালিকাটা অনুকরণ করলে তার মাধ্যমে আমরা অনেক বেশি সবাব এবং কল্যাণ অর্জন করতে পারবেন সা্লা নবী করিম সাল্লাহ সাল্লামের কোরআন তেলাওয়াতের জন্য সবচেয়ে পছন্দনীয় সময় ছিল রমাদান মাস রমাদান মাসে তিনি কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন এ মাসে জিবরিন সাল্লামের সাথে তিনি কোরআন শোনাশুনি করতেন তিনি তেলাওয়াত করতেন জিবরি শুনতেন জিবরি তেলাত করতেন তিনি শুনতেন এছাড়া তেলাওয়াতের জন্য বিক্রিম সাল্লাহি সাল্লামর অত্যন্ত পছন্দের একটি সময় ছিল ভোর রাতে তাহাজুদের সময় তাহাজুদের নামাজের মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতে অনেক বেশি পছন্দ করতেন যার কারণে কোনো কোনো বর্ণায় আমরা জানতে পারি না বিক্রিম সাল্লাহি সাল্লাম তাহাজুদের প্রথম ডাকাতে শুধুমাত্র সুরায় বাকারা সুরায় আল এমরাল সুরায় নিসা তিনটি কর্ণাকারিমের সর্ববৃহৎ সুরা তেলাওয়াত করেছেন প্রায় ছয় পাড়া বিশিষ্ট এই তিনটি সুরা পৃষ্ঠা বিশিষ্ট প্রায় এত দীর্ঘ আয়তনের কর্ণাকারিমের তেলাওয়াত তিনি শুধুমাত্র এক রেখাতে যদি করে থাকেন তাহলে দুই রেখাত মিলিয়ে সাঁতার পরাও যদি হয় তাহলে কত বেশি সময় তিনি তাহাজুদে কোরআনকে সময় দিতেন এজন্য তাহাজুদের সালাতের জন্য যখন তিনি তেলাওয়াত শুরু করতেন তার পা মোবারক ফুলে যেত চারটি জায়গা থেকে আয়াতের তেলাওয়াত আর মোট আটটি সুরা এটা নিয়ম করেন বিক্রিম সাদা সাল্লাম প্রাত্যহিক তেলাওয়াত করার চেষ্টা করতেন এবং এটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি একজন ইমানদার এটিকে যদি অনুসরণ করেন এবং তার দৈনন্দিন অজিফা এবং রুটিন হয় সেটা হবে অনেক বেশি প্রশংসনীয় এবং সুন্নার সরাসরি অনুকরণী ইনশাআল্লাহ বিদিন সকাল এবং সন্ধ্যায় নবী করিম সাল্লাহ সাল্লাম কুল তিন তিনবার করে পড়তেন কুলহওয়াল্লাহ কুল আজুরব্বুলফলা কুলা নাস তিন তিনবার করে পড়তেন সকালে যদি কেউ এটা তিনবার করে পড়ে তাহলে সারাদিনের জন্য সন্ধ্যা তিনবার করে পড়লে সারা রাতের জন্য আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যায় যে কোনো কিছুর ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত রাখেন এছাড়া সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসিটাকে নিয়ম করে নবী করিম সাল্লাম তেলাওয়াত করতেন আর সুরায় তারশে শায়দ হাসবি আল্লাহ আলহিত তু ওহ রবুল্লাহ আসুন নজিম এটা সাতবার সাতবার পড়ার কথা বিভিন্ন বর্ণায় বর্ণিত আছে যদিও সে বর্ণা নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন কিন্তু মৌলিকভাবে সেটা গ্রহণযোগ্যতা লেভেল পর্যন্ত যায় এর পাশাপাশি নবী করিম সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যায় সুরে আসার শেষ দিন আয় তেলাওয়াত করতেন বলে বিভিন্ন বর্ণা থেকে জানা যায় যদিও সেই বর্ণা নিয়ে মহাদেশদের অনেকেরই তুমুল আপত্তি আছে কেউ কেউ সেটাকে আমলযোগ্য বলেছেন কিন্তু সেটা জালের পর্যায়ে নয় কিন্তু জাহিফ বা দুর্বলের পর্যায় আর প্রাত্যহিক তেলাওয়াতের মধ্যে নবী করিম সাল্লাহি সাল্লামের যেই রুটিন ছিল সেটি পাঁচাত্য সালাতের পরে পাঁচক্য সালাতের পর নবী করিম সাল্লাম আলু সাল্লাম আয়তুল কুরসিটাকে খুব গুরুত্বের সাথে করতেন আর তিনকুল অর্থাৎ ফালাক সুরাহালা নাস এগুলো একবার একবার তালাত করতেন আয়াতুল কুরসি যদি কেউ পাচ্য নাম আমাদের পরে নিয়ম করে পড়ে নবী করিম সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে বলেছেন ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যুর পরেই তার ইমানসহ জান্নাতে যাওয়ার জন্য অন্য যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো যদি থাকে তো ইনশাআল্লাহ আল্লাহ তার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা তিনি পাবেন এছাড়া নবী করিম সাল্লাম রাতে ঘুমোতে যাওয়ার আগে সবচেয়ে বেশি পরিমাণে তালওয়াত করতেন কোরআনকে সবচেয়ে বেশি সময় দিতেন যেটা আজকাল আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি মোবাইলকে অথচ সেটি দেওয়ার কথা ছিল কোরআনকে তো নবী করিম সাল্লাহ সাল্লাম রাতে শুতে যাওয়ার আগে ঘুমোতে যাওয়ার আগে যে সুরাগুলো তেলাওয়াত করতেন সেগুলো হলো এই দিনে যা তেলাওয়াত করতেন এই সুরাগুলি রিপিট আবার হতো অর্থাৎ সুরা এখলা সুরাফালাক সুরাস এই তিনও সুরাকে তিনি তিন তিনবার তেলাওয়াত করতেন এবং তিন তিনবার তেলাওয়াত করে এটাকে হাতে ফু দিয়ে পুরো শরীরে যতটুকু সম্ভব স্পর্শ করার নির্দেশনা তিনি দিয়েছেন আর এছাড়া রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি আয়তুল কুরসি তেলাওয়াত করতেন এবং এর মাধ্যমে শয়তান থেকে একজন মানুষ হেফাজতে থাকে সেফে থাকে নিরাপদে থাকে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নবী করিম সাল্লা সাল্লাম সুরয়ে বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করতেন আর এছাড়া রাতে ঘুমাতে যাওয়ার আগে সুরায় সাজদা সুরায় মুল্ক এগুলোকে গুরুত্বের সাথে তেলাওত করতেন সুরায় মুল সম্পর্কে তিনি বলেছেন এটা যদি কেউ ঘুমাতে যাওয়ার আগে তেলাওত করে রাতে তেলাওত করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কবরের রাজাব এবং ফেতনা থেকে হেফাজত রাখবেন আর সুরায় বান ইসরাইল যেটাকে সুরায় ইসরা বলা হয় সেটি এবং সুরায় জোমার এই দুটি দীর্ঘ এবং বৃহৎ সুরা এগুলো বিক্রি মিসালাম রাতে ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করতেন সেই সাথে সুরায় কাফিরনে তেলাওয়াত করতেন তারা রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি তিনকুল সুরা এখলা সুরাফালাক সুরানাস এগুলো তিনি তিনবার তিনবার মেয়ে করতেন এছাড়া আয়তুল কুরসি তেলাওয়াত করতেন সুরা বাকার শেষ দুই আয়ত তালওয়াত করতেন সুরায় সাজদা সুরায় মুল্ক সুরায় বনিসাইল সুরায় জুমার এগুলো তেলাওয়াত করতেন এবং সুরায় কাফেরুন কুলিয়া কাফেরুন এটিও তিনি রাতে ঘুমোতে যাওয়ার আগেই তেলাওয়াত করতেন এর পাশাপাশি ঘুম থেকে রাতে ওঠার পর বিশেষ করে গভীর রাতে যখন তার ঘুম ভাঙত অবরিব না আব্বা আসল্লা তার বর্ণনা থেকে আমরা জানতে পারি যে তখন নবী করিম সল্লাহ আসাল্লাম আকাশের দিকে তাকে ইন্নাফিকুল কিসামতলাফিল্লাহারে একটি তেলা করতেন শেষ পর্যন্ত এছাড়াও কোরআন করিমকে ঢালাওভাবে যত বেশি সময় দেওয়া যাবে আমাদের জীবনে সার্বিকভাবে বারাকা এবং কল্যাণ তত বেশি অর্জিত হবে কারণ ইন্না ইয়ারফি হাদিতাব কোয়ামা অব আমি আখে সৈম মুসলিমের রেহাদিসের অর্থ হলো আল্লাহ আব্বুল আলমিন এ উম্মতের অনেককে কোরআনের সাথে সংশ্লেষের কারণে সম্পর্কের কারণে তার মর্যাদা অনেক বেশি বৃদ্ধি করে দেন আবার কোরআনের প্রতি অবহেলার কারণে অবজ্ঞার কারণে কোরআন থেকে দূরে সরার কারণে অনেক আলব্বুল আলমিন অনেক বেশি তাদের মর্যাদাকে অবনত করে দেন এবং নিচু করে দেন যার কারণে কোরআনের সাথে যার সম্পর্ক যত গভীর হবে তার জীবনে দৃশ্য এবং অদৃশ্যমান নানা রকমের বারাকা তিনি লক্ষ্য করবেন আর আখরাতের অনন্ত অসীমকালের সুখ এবং শান্তি আল্লাহ তালা অবশ্যই দান করবেন অতএব মর্যাদার জন্য আবার আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আসুন নবী করিম সাল্লাহ আসলামের সুন্নাকে এক্ষেত্রে আমরা অনুসরণ করার চেষ্টা করি প্রাথমিকভাবে নবী সাল্লাহ আসলামের তেলেওয়ের রুটিনটাকে ফলো করি এছাড়াও যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করি এবং অবশ্যই কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিক দান করুন আসসালাম বরাকাত